আলাইকুম। হ্যালো বন্ধুরা, ভালো আছেন তো? আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওর আলোচ্য বিষয়, 29 এপ্রিল গ্রহাণু ধেয়ে আসছে, পৃথিবীতে কি ধ্বংস হবে মানব সভ্যতা? 29 এপ্রিল গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীতে, ইন্টারনেটে এসব খবর ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে হাদিসে কি বলা হয়েছে এবং তা পৃথিবীর জন্য কতটা ভয়ানক তা আলোচনা করব। মার্কিন গবেষণা সংস্থা নাসা এ বিষয়ে সতর্কতা করেছে, মহাকাশে একটি গ্রহাণু রয়েছে যা পৃথিবীতে আশ্রয় করতে পারে। চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নিই। April 29 ধেয়ে আসে গ্রহাণুটির নাম 1992 OR2। নাসা জানিয়েছে এই গ্রহাণুটি আয়তনে 4 কিলোমিটার, প্রতি ঘন্টায় 31,320 কিলোমিটার গতিতে এগিয়ে আসছে গ্রহাণুটি। এই গতিতে যদি এগিয়ে আসতে থাকে তাহলে 29 এপ্রিল পৃথিবীর কাছে চলে আসবে। মহান আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন, একদিন এই দুনিয়া ধ্বংস হবে, এটা চিরন্তন সত্য। আজকের আলোচনার পূর্বে হাদিস জেনে নিই। ইমাম মাহদি আবির্ভাবের পূর্বে রমজান মাসে কয়েকটি নিদর্শন প্রকাশিত হবে, তার মধ্যে রমজান মাসের মাঝামাঝি সময়ে শুক্রবার রাতে আকাশে বিকট শব্দে আওয়াজ হওয়া একটি নিদর্শন। এই নিদর্শনটি মানব জাতির জন্য একটি দুর্যোগ ও বিপদ আপদের নিদর্শন। রমজান মাসগুলোতে আমাদের খুবই সচেতন থাকতে হবে, অন্যথায় আমাদের গাফিলতির কারণে রাসূলের সতর্কবাণী থাকা সত্ত্বেও মারাত্মক ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। 29 এপ্রিল ধেয়ে আসছে একটি গ্রহাণু যা 1998 সালে শনাক্ত হয়েছিল। চলুন জেনে নিই পৃথিবী কোনো ক্ষতির সম্মুখীন হবে কিনা। 29 এপ্রিল গ্রহাণুটি পৃথিবীর পাশ দিয়ে যাবে, এটি কি পৃথিবীকে আঘাত করবে? এটি কি ইমাম মাহদি আগমনের দুর্যোগপূর্ণ অবস্থা? এই গ্রহাণুটি পৃথিবীর পাশ দিয়ে যাবে নাকি পৃথিবীকে আঘাত হানবে, এটা নিয়ে সংখ্যা দেখা দিচ্ছে, আর এটা সব ধর্মের মানুষের কাছেই চলে এসেছে। হাদিসে আছে মধ্য রমজানে বিকট আওয়াজ হবে। এখন প্রশ্ন হলো, বিকট আওয়াজটি কিভাবে হবে? গ্রহাণু আসছে 29 এপ্রিল রমজান মাসেই, রমজান শুরু হবে 23 এপ্রিল থেকে। রমজান মাস শুরুর 9 দিন পরেই গ্রহাণুটি পৃথিবীর পাশ দিয়ে যাবে, পৃথিবীকে আঘাত করলে অবশ্যই বিকট আওয়াজ হবে। আমরা জানি এর থেকে ছোট একটি গ্রহাণু আঘাত করার ফলে অনেক প্রাণী বিলুপ্ত হয়েছে। নাসা অনেকবার বলেছে এটা পৃথিবীকে আঘাত করবে না। 100 বছরে 50,000 বারের মধ্যে একবার পৃথিবীতে গ্রহাণু আশ্রয় পড়ার সম্ভাবনা দেখা দেয়। 2018 সালে একটি বড় গ্রহাণু পৃথিবীতে আশ্রয় পড়ার সম্ভাবনা তৈরি হয়েছিল, তবে সেটি কান ঘেঁষে বেরিয়ে যায়। কোনোভাবে পৃথিবীর সঙ্গে সংঘর্ষ হলে গোটা মানব সভ্যতা কয়েক সেকেন্ডে ধ্বংস হয়ে যাবে। আমরা নাসার কথাকে দুরূহ সত্য বলতে পারি না। আমাদের কাছে সত্য হলো কোরআন এবং সুন্নাহ। আল্লাহ তাআলার ইচ্ছা হলে এই গতিপথ পরিবর্তন হয়ে যেতে পারে। ভাইরাসের কারণে উমরা করা বন্ধ করে দেওয়া হয়েছে, হজ করাও বন্ধ করে দিতে পারে, তাই হতে পারে এটাই হাদিসে বর্ণিত শেষ সময়। এই রমজান না হোক, অন্য রমজানে হাদিসের এই ঘটনা ঘটতে পারে, তাই আমাদের বিশ্বাস রাখতে হবে আল্লাহ সবকিছুর নিয়ন্ত্রণকারী। সকল সময় আল্লাহর কাছে পানাহ চাইতে থাকুন, হেফাজত করার মালিক একমাত্র আল্লাহ তাআলা। সো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করুন এবং বিডিশো 360 তে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আল্লাহ হাফেজ।